গাজী মোহাম্মদ আলী। বিশ্বখ্যাত বক্সার মোহাম্মদ আলীর সাথে নামে মিল থাকলেও দেখেই বোঝা যায় বক্সারের মতো মোটেও শারীরিক সক্ষমতা নেই। 80 বছর বয়সে এই মানুষটি 40 বছর বয়সে সিদ্ধান্ত নেন মানবতার জন্য কিছু করবেন, তাই কখনো নাস্তা খরচ, কখনো গাড়ি ভাড়া বাঁচিয়ে টিনের কৌটায় মাটির ব্যাংকে জমিয়েছেন টাকা। সে টাকার অঙ্ক বড় হলে একসময় জমা রাখেন ব্যাংকে। এভাবেই 40 বছরে তিলে তিলে জমিয়েছেন 50 লাখ টাকা। সেই টাকাই দান করেছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য। একটা টিনের বাক্সে একটা আইসক্রিমের কোটায় সেখানে আমি টাকা 100, 200, 50, 60, 10, 20 টাকাটা দিতাম। এইভাবে আমাকে রিক্সা ভাড়া দেওয়া হতো, আমি পায়ে হেঁটে যেতাম। এই টাকার সুবিধা নিয়ে কোনো শিশু সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলে পাবেন পূর্ণ শান্তি। বেঁচে থাকতেই এটা দেখে যাওয়ার ইচ্ছের কথা জানান তিনি। যখন একটা বাচ্চা সুস্থ হয়ে মা বাবার কাছে ফিরে যাবে, তখন আমার 100% আমার স্যাটিসফ্যাকশন আসবে। 2005 সালে এক বহুজাতিক ঔষধ প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক পদ থেকে অবসর নেন মোহাম্মদ আলী। স্বজনরা তাঁর এই মহানুভবতায় গর্বিত। হঠাৎ করে একটু আশ্চর্য হয়ে গেছে জিনিসটা, তারপর শোনার পর খুবই ভালো লাগছে। আমরা এটার জন্য আব্বাকেও অনেক মানে থ্যাংক ইউ জানাচ্ছি, আর নিজেরও অনেক প্রাউড ফিল করতেছি। উনি যেভাবে মানে সঞ্চয় করেছেন খুব কষ্ট অর্জিত টাকাগুলো, এবং উনি দান করে যা আনন্দ পেয়েছেন আমরা শুধু তার চেয়ে আনন্দ বেশি পেয়েছি। বিলাসিতাকে উনি চুজ করেন নাই, উনি ওনার তৃপ্তিটাকে, মনের যে তৃপ্তি ওটাকে উনি চুজ করেছেন, তো এটা অবশ্যই আমাদের কাছে অনেক বড় পাওয়া। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও মোহাম্মদ আলীর এই মানবিকতা অন্যদের জন্য উদাহরণ হতে পারে বলছে রোগী কল্যাণ সমিতি। মানবিকতা কিন্তু এখনো দেশ থেকে হারিয়ে যায়নি, এটা কাজী মোহাম্মদ আলী সাহেব আমাদেরকে দেখিয়ে গেলেন। আমরা অন্যদেরও আমরা অনুরোধ জানাবো এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য। মোহাম্মদ আলীর এই টাকা একটি ব্যাংকে রাখা হয়েছে, তার মুনাফার টাকা তোলা যাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।